মালদা জেলায় ইটভাটার ধোঁয়া থেকে নষ্ট হচ্ছে আমের মুকুল। ইটভাটা থেকে তৈরি হওয়া ক্ষতিকারক গ্যাস নষ্ট করছে মুকুল। মুকুল আসার সময় ইটভাটার ধোঁয়ার কারণে ফুল না ফুটে ঝরে যাচ্ছে। কিছু মুকুলে গুটি আসলেও নিয়মিত ইটভাটার ক্ষতিকারক গ্যাস আমের ক্ষতি করবে আশঙ্কা চাষীদের। জেলার প্রতিটি ব্লকেই আম বাগানের মধ্যে একের পর এক ইটভাটা তৈরি হলেও প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ জেলার আম চাষীদের। জেলায় কিছু ইটভাটা সরকারি আইন মেনে তৈরি হলেও আম বাগানের ভেতরে তৈরি হওয়া অধিকাংশ ইটভাটা বেআইনি বলে দাবি জেলার আম চাষীদের। এই মরশুমে ইট পোড়ানো হয়, আবার এই সময়ে জেলার আম বাগানগুলিতে মুকুল ফুটতে শুরু করে। মালদা জেলার ইংরেজ বাজার, কালিয়াচক, মানিকচক, রতুয়া ও পুরাতন মালদা সহ প্রায় প্রতিটি ব্লকেই আম বাগানের মধ্যে ইটভাটা দেখা দিচ্ছে অধিক পরিমাণে। নিয়মিত আগুনের ধোঁয়া থেকে বের হচ্ছে ক্ষতিকারক বিভিন্ন গ্যাস, সেই গ্যাসগুলি বাগানের মধ্যে ছড়িয়ে মুকুলের ক্ষতি করছে। চলতি মৌসুমে জেলায় আমের মুকুল ভালো এসেছে, কিন্তু ইটভাটার ধোঁয়ার কারণে মুকুল থেকে গুটি হচ্ছে না। জেলার আম চাষীরা বলছেন, আবহাওয়া ভালো থাকায় বর্তমানে আম বাগানগুলোতে মুকুল ফুটতে শুরু করেছে, তবে ইটভাটার ধোঁয়ার জন্য মুকুল কালো কালো হয়ে ঝরে যাচ্ছে, মুকুল থেকে গুটি তৈরি হতে পারছে না। জেলার আম বাগানগুলির মধ্যে ইটভাটা তৈরি হওয়ায় নতুন করে সমস্যা দেখা দিয়েছে জেলার আম চাষে। ইটভাটার ধোঁয়ার কারণে মুকুল অবস্থাতেই নষ্ট হয়ে যাচ্ছে আমের ফলন। আবার কিছু কিছু গাছে আম আসলেও সেগুলিতে কালো কালো দাগ পড়ে যাওয়ায় নষ্ট হচ্ছে আম। জেলার আম বাগানগুলির মধ্যে অধিক পরিমাণে ইটভাটা তৈরির কথা স্বীকার করছেন জেলা প্রশাসনের কর্তারা। ইটভাটার ধোঁয়া থেকে আমের যে ক্ষতি হয় সে বিষয়ে কোনো সন্দেহ নেই, এমনটা দাবি জেলা উদ্যান পালন দপ্তরের কর্তাদের। জেলা উদ্যান পালন দপ্তরের কর্তারা জানান, ইটভাটার ধোঁয়া থেকে সালফার ডাই অক্সাইড নামক ক্ষতিকারক গ্যাস নির্গত হয়, যা আমের পক্ষে খুবই ক্ষতিকর। এই গ্যাসের ফলে আমের গায়ে কালো কালো দাগ পড়ে যায়। রঞ্জিত দাসের রিপোর্ট, NTVWB। প্রচুর ক্ষতি করে আমের। কিরকম আমের? এই যে ইটভাটা থেকে যে ধোঁয়া বেরোয়, সেই ধোঁয়া থেকে আমের এই যে গুটিগুলো দেখছেন, এখন তো ফ্লাওয়ারিং স্টেজ আছে, এই ফ্লাওয়ারিং স্টেজে তো ফুলটা নষ্ট করেই দেবে আমের। তারপরে গুটি যখন হয়ে যাবে, গুটি শুদ্ধ মানে গুটি মানে ছোটো আম, সেটাও নষ্ট হয়ে যাবে। কিসের জন্য নষ্ট হয় ভাটা, কী কী কারণে? এই যে ধোঁয়া যায় ভাটা থেকে, ধোঁয়া এটা তো খারাপ জিনিস। হ্যাঁ, এতে গ্যাস, ধোঁয়াটার যে গ্যাস, এতে আমের প্রচুর ক্ষতি হয়ে যায়। আমের মুকুল খুব দেখা যাচ্ছে, কিন্তু না, ওই গাছটাতে আম হবে না। ওই যেগুলো মানে ধোঁয়াটা এত ক্ষতিকারক যে এখান থেকে যদি 50 ফিট বা 100 ফিট যাই সেই সারাউন্ডিং সেই এলাকাটাতে, আমের ক্ষতি হয়ে যাবে, আম হবে না আর কি। এটাতে প্রশাসন কি কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না? প্রশাসন ওই খবর পেলে সময় সময় আসে, কোনো সময় আসে না, উদাসীনতা তো আছেই। অ্যাজ এ টেকনিক্যাল পার্সন হিসেবে যদি আমি বলি, তাহলে আম বাগান যে সকল জায়গাগুলি গড়ে উঠেছে, সেটা আমার হয়তো মুকুল এসেছে সেই স্টেজ বলুন বা ফল ধরেছে সেই স্টেজেই বলুন, সেই সকল কাছাকাছি জায়গায় যদি ইটভাটা তৈরি হয়ে যায়, তাহলে পরবর্তীকালে আম যখন হয় তখন আমের ডগাতে একটা কালো স্পট, ব্ল্যাক স্পট দেখা যায়। এবং এটা সাধারণত ইটভাটা থেকে যে ইটটা পোড়ানো হয়, তখন যে গ্যাসিয়াস মেটেরিয়ালস বা বিভিন্ন ধরনের গ্যাস নির্গত হয়, সেই গ্যাসটাই অ্যাকচুয়ালি এই ক্ষতিটা করে। কি গ্যাসে ক্ষতি করে স্যার? সালফার ডাইঅক্সাইড, এরকম ধরনের গ্যাস এটা ক্ষতি করে। এখন আমরা তো সবসময় চাষি ভাইদের উন্নতিকল্পের জন্য, যারা কৃষক বন্ধু রয়েছেন, তারা যারা আম চাষ করেন, সেই আম চাষের ক্ষেত্রে আরও বেশি ফলন এবং কোয়ালিটি ফলন যাতে হয়, সেটা আমরা সর্বতোভাবে দেখছি এবং দেখবো এবং সচেতন করব বিভিন্ন এলাকায়। আমাদের যেমন বিভিন্ন কৃষক প্রশিক্ষণ শিবিরগুলো হচ্ছে, সেই প্রশিক্ষণ শিবিরেও চাষিরা যেমন প্যাক্লোবিউটাজোল দেয়, বারবার কালটার দিয়ে দিয়ে আমের ফলনটাকে বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, প্যারালালি ওটাও যেমন ক্ষতি করছে, আবার এই ইটভাটাও কিন্তু পরবর্তীকালে আমের ফলনের অনেকটাই ক্ষতি করবে। তো
ব্যালেন্স ওয়েতে আমাদের চলতে হবে, কারণ একদিকে যেমন ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, অপরদিকে আমাদের প্রোডাকশন বা ফলনও বাড়াতে হবে। সুতরাং যেখানে অনেক অনেক বেশি ইন্টেনসিভ ওয়েতে আমের ফলন হচ্ছে বা এরিয়া বাড়ছে, সেই জায়গা থেকে অনেকটা একটা ডিস্টেন্স মেনটেন করে যদি আমরা ওই ইটভাটাগুলো করানোর, মানে ইটভাটা যাতে হয় ঠিক কথাই, কিন্তু সেটা একটা ডিস্টেন্স মেনটেন করে যাতে হয়, এইটা জেলা প্রশাসন ডেফিনেটলি দেখছেন এবং আমরাও সচেতন করছি পাবলিককে যাতে এইটা যেন হয়।